हेलो एवरीवन, दिस इज शुभजीत घोष, फर्स्ट ईयर एमबीबीएस स्टूडेंट फ्रॉम आईपीजीएमईआर एनएसएस केम हॉस्पिटल कोलकाता। तो देखो, तुम्हारे जे mcc.nic.in जेखने 15% एआई कीवर्ड काउंसिलिंग होच्छे, सेखने डेटगुलो अपडेट होच्छे, कौन डेटे सेकेंड राउंडर काउंसिलिंग शुरू होबे, रेजिस्ट्रेशन शुरू होबे, सब किछु अपडेट होच्छे। আর এইটার ডেটগুলো আমাদের জানা এই জন্যই প্রয়োজন, কারণ সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিং যখন শেষ হবে তারপরই সাধারণত অন্যান্য স্টেট কোটার কাউন্সেলিংগুলি WBMCC-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সেলিংগুলি শুরু হয়। কারণ কি, 15% এআইকিউ সিটে যারা ধরো অ্যাডমিশন নিল না সিট পাওয়ার পরেও, তাদের যে সিটগুলো থেকে গেল সেই সিটগুলো আমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং অফ WBMCC-তে অ্যাড হয়ে যায়। তো সেই জন্য এটা আমাদের দেখার প্রয়োজন। তো দেখো, সেকেন্ড রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে mcc.nic.in-এ 20 নভেম্বর থেকে, সেটা আমি আগেই তোমাদের জানিয়েছি। এরপর আমাদের যে দিকটায় তাকানো উচিত সেটা হচ্ছে রিপোর্টিং। তারপর কি হয়, রেজিস্ট্রেশনের পর পেমেন্ট, চয়েস ফিলিং, চয়েস লকিং, প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, রেজাল্ট, এই সব তো আবার হবে। এই সব হতে হতে 27 নভেম্বর হয়ে যাবে। তারপর রিপোর্টিং, অর্থাৎ স্টুডেন্ট গিয়ে অ্যাডমিশন নেবে না সারেন্ডার করবে, এর যে রিপোর্টিং এইটা হচ্ছে তোমার 28 নভেম্বর থেকে 8ই ডিসেম্বর অবধি। তো এই যে 8ই ডিসেম্বর অবধি টাইম, টোটাল যে টাইমটা আছে 8ই ডিসেম্বর অবধি, এর মধ্যে WBMCC-তে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং শুরু হওয়া এক প্রকার একটা চাপের ব্যাপার আছে। কারণ তোমরা দেখো, 15% এআইকিউ-এ যারা যে সিটগুলো ভর্তি হলো না সেগুলো আমরা জানতে পারবো কখন, সেটা তো ওই 8ই ডিসেম্বরের পর, তাই না? তো সেই সিটগুলি তো সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংয়ে WBMCC বলো বা অন্যান্য স্টেটের স্টেট কাউন্সিলিং অথরিটি বলো, তাদের ওইখানে যে সিট ম্যাট্রিক্স পাবলিশ হবে সেকেন্ড রাউন্ডের জন্য, সেখানে ওগুলো তো অ্যাড হবে। তার জন্য এই 8ই ডিসেম্বরের আগে এক প্রকার শুরু হওয়া অসম্ভব ব্যাপার। তারপর দেখো, যারা তোমরা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছো 17 বা 18 তারিখে অ্যাডমিশন নেবার সময়, অথবা যারা এর পরের দিনগুলিতে অ্যাডমিশন নিতে যাবে এবং আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করবে, তারা নিচে কমেন্ট সেকশানে বলো যে কে কে আপগ্রেড করতে চলেছে এবং কোন কলেজ পেয়েছো। আর যারা 2021-এর জন্য প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো বা করবে বলে ভাবছো, অর্থাৎ এই বছরে ভালো এক্সাম হয়নি, কোনো না কোনো দিক থেকে তোমরা ল্যাগ করে গেছো, তাদের জন্য আন একাডেমি স্পেশাল সুযোগ করে দিচ্ছে ফ্রিতে কিছু জিনিসের। এর টপিকটার নাম হচ্ছে 5 থিংস এভরি নিট অ্যাসপিরেন্ট শুড নো টু বিকাম এ সাকসেসফুল ডক্টর। এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এছাড়া টপার্সরা কী মেথডে এগোত, কোয়ালিটিস রিকোয়ার্ড টু বিকাম এ ডক্টর, এই নিয়ে, এই সমস্ত কিছু নিয়ে ডক্টর এসকে সিং, আনমল শর্মা, মিতালি শর্মা, মনিকা মিশ্রা, গরিমা গোয়েল, এনারা নির্দিষ্ট টাইমে নভেম্বরের 20 তারিখে তোমাদের কাছে আসবে ফ্রিতে। তোমরা এই জিনিসটি যদি দেখতে চাও, যদি শুনতে চাও, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি ক্লিক করো, সেখানে এনরোল করে রাখো। যেহেতু এই টপিকগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই এগুলি দেখো। নিয়ে গত বছর আমার নিজেরও কলেজ ফার্স্ট রাউন্ডে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হয়েছিল, তারপর আমি আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, দিয়ে আমার SSKM হয়েছে। তো এই ব্যাপারগুলো মূলত আমার কিছুটা হলেও জানা আছে। তো এটা আমি বলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার অভিজ্ঞতাগুলো। আর অবশ্যই তুমি যদি নতুন এসে থাকো এই চ্যানেলে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। তো চলো, এখনকার জন্য টাটা।